সীমান্ত সিল করে দিয়া হয়েছে, ভারত বাংলা সীমান্ত সিল করা হয়েছে। কারণ বারম্বার যেহেতু যাত অশান্ত বা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে, যার ফলে তারপর ইয়ালে পলায়ন করার কথা কোয়া হয়েছে বা নাওয়ার দ্বারা অহার কথা কিছু খবর পাওয়া গেছে, তথ্য পাওয়া গেছে। গতি সেইভাবে এই সীমান্ত বর্তমান সিল করে দিয়া হয়েছে। আকৌ এবাৰ এইখিনি কৈছো, আমি দেখুৱাইছো ভিজুয়েলস, বাংলাদেশৰ অগ্নিগৰ্ভা পৰিস্থিতিৰ পাছত মানকাছৰৰ ভাৰত বাংলাৰ সীমান্ত সিল কৰি দিয়া হৈছে। ইতিমধ্যে আমাৰ সাংবাদিক শ্বাহজাহানে কৈছে যে তাত নিৰাপত্তাৰক্ষী মোতায়েন কৰা হৈছে, কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা গঢ়ি তোলা হৈছে, যিহেতু সকলো ধৰণৰ বিভিন্ন প্ৰান্তত নিৰাপত্তা ব্যৱস্থা কটকটীয়া কৰি তোলা হৈছে। মুঠৰ ওপৰত এয়া আমি আকৌ দেখুৱাইছো যে তাত সিল কৰি দিয়া হৈছে। সেনা প্ৰধানৰ সংবাদ মেলৰ কিয় অংশ আকৌ আগবঢ়াই লওক। ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা, এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন, সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কার্ফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কার্ফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে। এটা আমরা এখনও এটা টু আর্লি, আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল, আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি সবাই হতেন, বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছেন। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন জুনায়েদ সাকি, উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন, আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া, এবং আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছেন। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন জুনায়েদ সাকি, উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন, আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এইভাবে আমরা কাজ করে থাকি। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা যত প্রশ্ন করতে, আমার এই বক্তব্যের আর খবর অব্যাহত রাখিম, সময় বিরতি। মাইথান স্টিল নহয়।